ধর্ম যার যার, উৎসব সবার হয়েছিল না? কথার মধ্যে দুটো পাঠ, ধর্ম যার যার, এটা একদম রাইট। উৎসব হচ্ছে সবার, কেন উৎসব সবার হতে যাবে কেন? এই স্লোগানটা কিন্তু কোনো সাধারণ লোক আবিষ্কার করেনি, এটা করেছে রাজনৈতিক মহল থেকে আবিষ্কার হয়েছে এই স্লোগানটা, তাই না? হয়েছে এই স্লোগান তখন তোমার মুখে মানাবে যখন তুমি সরকারে ক্ষমতা থাকা অবস্থাতে 300 কোটি টাকা পূজোর মণ্ডপে ক্ষয় করা হয়েছে। মুসলিম পশ্চিম বাংলাতে যদি 30% বসবাস করে তাহলে ঈদের সময়তেও 10%, অর্থাৎ 100 কোটি টাকা খরচা করা লাগবে, তবেই তোমার মুখে এই স্লোগান মানাবে, তার আগে মানাবে না। দীঘাতে মন্দির করা হচ্ছে, কোনো দুঃখ নেই। 100 কোটি টাকা যদি দীঘার মন্দির তৈরি করতে খরচা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলাতে আমরা যদি 30% মুসলমান যদি বসবাস করি, রাম শ্যাম যদু মধু তারা যদি এদেশে কর দেয়, এ রাজ্যই তারা যদি ট্যাক্স দেয়, আমি মমতাজুল ইসলাম শফিকুল আইনুল খাইরুল এরাও সবাই ট্যাক্স দিয়ে এই রাজ্যতে বসবাস করছে, ওখানে যদি 100 কোটি টাকা দিয়ে মন্দির নির্মাণ করা হয়, তার পাশে 30 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করতে হবে, তবে এই স্লোগানের বাস্তবতা হবে। কি বলছি বুঝতে পারছেন না? ফাউ ফাউ শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে এই মিথ্যা অভিনয় করে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? নেই। 300 কোটি টাকা পূজোর মণ্ডপে দেওয়া হয়েছে বিভিন্ন ক্লাবে, তাহলে আমরা যদি 30% ভারতবর্ষের মাটিতে বসবাস করি, তাহলে পশ্চিমবাংলাতে হিসাব অনুযায়ী 100 কোটি টাকা আমাদের পাওনা সরকারের কাছে। এই 100 কোটি টাকা ইমাম সাহেবদের মাঝখানে যদি বিলি বণ্টন করে দিত, তবুও বলতাম যে আপনি ধর্ম যার যার উৎসব সবার এই কথার বাস্তব রূপ দিয়েছেন, কিন্তু আপনি যে স্লোগান দেন এটা 100% মিথ্যা, মিথ্যা স্লোগান এটা। শুধু মুসলমানদের ব্রেন ওয়াশ করা হচ্ছে সরকারি পদ্ধতি, অবাক লাগে। গুটকা, গুটকা বুঝেন তো? গুটকার গায়ে লেখা আছে বলছে খেলে ক্যান্সার হয়, বোঝার চেষ্টা করুন। সরকার শুধু ক্যান্সার হসপিটাল তৈরি করছে, শুধু ক্যান্সার হসপিটাল। ক্যান্সার হসপিটাল তৈরি করতে হবে কেন? নেশাদার দ্রব্য কোম্পানিগুলো বন্ধ করে দিলে মিটে যেত, যেত কি যেত না? নেশাদার দ্রব্যগুলো ব্যান করে দিলেই আর হসপিটাল করা লাগতো না? লাগতো, লাগতো না। কি আশ্চর্য ব্যাপার, বাঙালি বাংলা স্কুলে পড়াশুনো করব আর রোমানি ভাষাতে ক্লাস ভাগ করা হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, লজ্জা লাগে এগুলো। দেখুন, পৃথিবীর একটা আশ্চর্য কেতাবের সঙ্গে পরিচিত হন আজকে। এক, স্কুলে দেখতে পাবেন মাস্টার মশাইরা অনেক সময় স্কুলের ভিতরে দেওয়ালে লিখে রাখে, ছাত্র ছাত্রীরা তোমরা এই দেওয়ালে সাইকেল রাখিবে না। আচ্ছা বলুন তো, এটা লেখা থাকে কি থাকে না? থাকে না? থাকে। সত্যি এরা মানে কি যে বুঝেছে মানুষকে আর কি যে পাগল পেয়েছে। এই এখানে কোনো মাধ্যমিক পাস অন্তত পক্ষে নিম্ন কারা কারা আছেন একবার হাত তুলুন তো দেখি একটু, মাধ্যমিক মিনিমাম কারা? এর উপরে যারা আছেন হাত তুলুন, মাধ্যমিক মিনিমাম খুব কমই আছে, খুব কম। ওই তো আমি একবার গল্প বলি যে মুম্বাই গেলাম মাদ্রাসার আদায় করতে, তা আমার সঙ্গে একদিন হাজি সাহেব গেছে, তা আমাকে এক জায়গায় শুতে দিয়েছে, হাজি সাহেবকে আর এক জায়গায় শুতে দিয়েছে। তা হাজি সাহেব তো হিন্দি বুঝে না, ও ভালো বলতে টলতে পারে না। তা সকালবেলা ঠিক ফজরের আগে একটা লোক ওকে ডাকতে উঠেছে যে চলুন আজানের টাইম হয়েছে। তো ও হিন্দিতে বলছে, আপনার কোনো অসুবিধা হয়েছে রাতে? তা ও তো ব্যাপারটা হিন্দি ভালো বুঝে না, ও বলছে অসুবিধা নাকি হতা, থোড়া থোড়া মশা কামড়াতা হয়, থোড়া থোড়া মশা কামড়াতা হয়। আচ্ছা বলুন তো এটা কোন ভাষা? না হিন্দি, না মালয়ালম, না তেলেগু, না মারাঠি, না গুজরাটি, না বাঙালি,
তাই না? বলছে ছাত্র ছাত্রীরা তোমরা এখানে সাইকেল রাখিবে না। ছাত্র ছাত্রী এটা বাংলা ভাষা, তোমরা এখানে এটাও বাংলা ভাষা, রাখিবে না এটাও বাংলা, মাঝখানে একটা শব্দ আছে সাইকেল, তাই না? বলুন তো সাইকেলটা কোন ভাষা? ইংলিশ। মানে দুই দেশের দুটো ভাষা দিয়ে একটা শব্দ গঠন হয়, কথা বলুন হয় না? সাইকেলের টোটাল পার্টস এটা আমরা ইংরেজিতে বলি, সাইকেল, মার্গার, সিট কভার, বেল, চেন, সব কিছু আমরা ইংরেজি শব্দ দিয়ে তার নামগুলোকে ডাকি, ডাকি না ডাকি? এটা কি করে সম্ভব? ওখানে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না?